নমস্কার। এয়ান, কেমন আছো? মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের ধর্ম ক্লাসে কয়জন আছে? অরিত্র আছে? মিস, অরিত্র আছে না? ইয়েস মিস, আর কে কি করে ক্লাস? আর কেউ না। আচ্ছা, তাহলে আমরা একটু অপেক্ষা করি, কেমন? ওকে মিস। মিস, আজকে কি পড়বো? আজকে কি পড়বো? আচ্ছা, সেটা একটা বড় বিষয়। আজকে আমরা কি পড়ব, তার আগেই তোমরা একটু মিসকে বলো, তোমরা গত ক্লাসে কতটুকু পড়েছিলে, কোন অধ্যায় পড়েছিলে, কতটুকু পড়েছিলে? মিস, আমি আমি গত ক্লাসে জয়েন করতে অ্যাটেন্ড করতে পারিনি। পারোনি? আচ্ছা, ই লার্নিং থেকে ক্লাসটা দেখো নি? সময় পাইনি। সময় পাওনি? আচ্ছা, তার আগের ক্লাসে কি পড়েছিলে বলো, অধ্যায়ের নামটা বলতে পারবে, কোন অধ্যায় পড়ছো? এর আগের ক্লাসে সহমর্মিতা। সহমর্মিতা পড়েছো? আচ্ছা, সহমর্মিতা মানে কি বলো তো, সহমর্মিতা কথাটির মানে কি? সময়টা গত ক্লাসে করেছি, ভুলে গেছি। জানো সহমর্মিতা কথাটির মানে কি, এটা কি তুমি জানো? আচ্ছা, শ্রেয়ান, মিস কি তোমাদেরকে অধ্যায়টা রিডিং করিয়েছে? ইয়েস ইয়েস মিস। আচ্ছা, তাহলে তো জানার কথা। দেখি একটু বলো তো, সহমর্মিতা মানে কি? অন্যের কষ্টকে নিজের ভাবা মানে হচ্ছে সহমর্মিতা। ঠিক আছে, সহমর্মিতা মানে হচ্ছে অন্যের সুখ দুঃখ আনন্দ, শুধু কষ্ট না, কেমন, অন্যের সুখ দুঃখ আনন্দ সবকিছুকেই নিজের বলে মনে করা। ওকে মিস, ঠিক আছে, ওকে মিস। অন্যের সুখ দুঃখ আনন্দ সবকিছুকেই নিজের মনে করা। তাহলে আজকে আমরা পড়ব ওকে সহমর্মিতা মিস। থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, কেমন, এক কথায় প্রশ্ন উত্তর করবো আজকে। সহমর্মিতা অধ্যায় থেকে আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব, ঠিক আছে? ওকে মিস। তোমার সামনে কি তোমার খাতা আছে, হিন্দু ধর্ম খাতা? ইয়েস মিস, তাহলে খাতায় আজকে ইয়েস মিস। CW দিয়ে দাও, খাতায় আজকে ডেট এবং CW দিয়ে দাও। মিস, আমি আগেই দিয়ে ফেলেছি। ভেরি গুড, আগেই দিয়ে ফেলেছো। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্নে যেতে পারি, কেমন? উপরে লিখো, অল্প কথায় উত্তর দাও অথবা সংক্ষেপে উত্তরটাও লিখতে পারো, সংক্ষিপ্ত প্রশ্নও লিখতে পারো, অল্প কথায় উত্তর দাও এই কথাটাও লিখতে পারো, বা এক কথায় উত্তর এটাও লিখতে পারো। কারণ আমরা যে প্রশ্নগুলো করবো সবগুলো এক লাইন বা দু লাইনে, ঠিক আছে? এক লাইনেই বেশিরভাগ প্রশ্ন তোমাদের। ওকে, লিখেছি। তাহলে মিস এক নাম্বার প্রশ্নটা কি দিয়েছি তুমি একটু পড়ে শোনো। এক নাম্বার প্রশ্ন, সহমর্মিতা কথাটির অর্থ কি? সহমর্মিতা কথাটির অর্থ কি, এটা কি উত্তর কি তুমি জানো? ইয়েস মিস। বলো,
অন্যের সুখ দুঃখ আনন্দ বেদনা নিজে মনে করাকে সমমিতা বলে। আচ্ছা, এখানে তোমাকে সহমর্মিতা কাকে বলে প্রশ্ন করা হয়নি, কেমন? তোমাকে প্রশ্নটা করা হয়েছে সহমর্মিতা কথাটির অর্থ কি, তাহলে তোমাকে সাজিয়ে লিখতে হবে সহমর্মিতা কথাটির অর্থ হলো, এভাবে লিখবো আমরা, কেমন? বুঝতে পেরেছো? ওকে মিস। আবার আমি যদি জিজ্ঞেস করতাম সহমর্মিতা কাকে, ইয়েস মিস, তখন তুমি তুমি যেটা বলেছো সেভাবে লিখবে। যদি প্রশ্ন করি সহমর্মিতা কাকে বলে, তাহলে তুমি যেটা বলেছো ওভাবেই উত্তরটা লিখবে, ঠিক আছে? ওকে মিস। এখন তাহলে একটু লিখো, 1 নম্বর প্রশ্ন এবং উত্তরটা একটু লিখে নাও। মিস, প্রশ্ন উত্তর দুটাই লিখতে হবে? দুটাই লিখতে হবে, ওকে মিস। কারণ প্রশ্নগুলো তো তোমার কাছে নেই, তুমি যদি এখন না লিখো তুমি কিভাবে বুঝবে? সহমর্মিতা কথাটির অর্থ অপরের দুঃখ আনন্দ কি সুখ এগুলোকে নিজের বলে মনে করা। মিস, লিখেছি। ঠিক আছে, আমি তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখি। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4টি ধর্মের নাম লেখো। 4টি ধর্মের নাম লেখো। তুমি কি জানো আমাদের সমাজে কোন 4টি প্রধান ধর্মের লোকজন বাস করে? আমরা কোন ধর্মের? হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের। আবার তোমার অনেক বন্ধু আছে, বান্ধবী আছে, ওরা কোন ধর্মের, যারা তোমার ধর্মের নয়? তোমার ক্লাসে আর কেউ আছে? তারা নমিস। তোমার ক্লাসে একটা ফ্রেন্ডের নাম বলো তুমি আমাকে, যে তোমার ধর্মের নয়। মিস, বুঝিনি। আবার বলো। মিস, বুঝিনি। তুমি ক্লাস 3-তে পড়ো, ঠিক আছে? ঠিক আছে তো? তুমি তোমার এমন একটা বন্ধুর নাম বলো যেটা, যে তোমার ধর্মের নয়, অর্থাৎ যে হিন্দু ধর্মের নয়, এরকম একটা বন্ধুর নাম বলো। ক্লাসে কোনো বন্ধু হয়েছে? নো মিস, এখনো কোনো বন্ধু? নতুন ভর্তি হয়েছে। এতদিন কোনো বন্ধু হয়নি? নো মিস। সুবাইতাকে চেনো তোমার ক্লাসে? ইয়েস মিস। সুবাইতাকে চেনো? সুবাইতা কোন ধর্মের জানো? নো মিস। সুবাইতা হচ্ছে ইসলাম ধর্মের, কেমন? ঠিক আছে। ইয়েস মিস। ইয়েস মিস।
দুবাইটা হচ্ছে ইসলাম ধর্মে। তাহলে আমাদের চারটি প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। হ্যাঁ, সেগুলো লিখতে হবে। জি, লিখতে হবে। ওকে। তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন এবং উত্তরটা লিখো। চারটি ধর্মের নাম হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। একটু তাড়াতাড়ি লিখতে চান, ঠিক আছে? একটু তাড়াতাড়ি লিখো। শেষ শেষ। আচ্ছা, আমি পরের প্রশ্নটা দেখি। অর্জুন কোথায় এবং কার সঙ্গে বেড়াচ্ছিলেন? তুমি এই গল্প অর্জুনের কথা পড়েছো? এই অধ্যায়ে যে গল্পটা আছে ওখানে অর্জুনের কথা পড়েছো? অর্জুনের সহমর্মিতা পড়েছো না? ইয়েস মিস। মনে আছে অর্জুন হ্যাঁ, কোথায় কার সাথে গিয়েছিলেন, বেড়াচ্ছিলেন কার সাথে, মনে আছে? ইয়েস মিস। দেখি বলো তো তাহলে। মিস ভুলে গিয়েছি। গিয়েছো, আচ্ছা ঠিক আছে, মিস বলছি। দেখো, অর্জুন খান্ডব নামক এক বনের পাশে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বেড়াচ্ছিলেন। গল্পটা আরেকবার পড়ে নিবে কেমন? 26 পৃষ্ঠায় আছে অর্জুনের সহমর্মিতা, ঠিক আছে? গল্পটা ওকে আরেকবার মিস। তাহলে আর ভুলবে না। তাহলে প্রশ্নটা উত্তরটা লিখো, ওকে মিস, তাড়াতাড়ি লিখবো আমরা। ওকে মিস। অর্জুন খান্ডব নামক এক বনের পাশে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বেড়াচ্ছিলেন। Thank you.
লিখেছো? মিয়া জানি খান্ডব নাম। আচ্ছা মিস লিখেছি। আচ্ছা তাহলে মিস চার নাম্বার প্রশ্নটা একটু দেখি। বিশেষ চাহিদা মিস বলো। মিস আমি ভুল করে দুই নাম্বারের প্রশ্নটা না লিখে উত্তরটা লিখে ফেলছি। আচ্ছা প্রশ্নটা ছোট করে একটু লিখে রাখো তাহলে। চারটি ধর্মের নাম লেখো। ওকে মিস। লিখেছি। আচ্ছা চার নাম্বার প্রশ্নটা বলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর একটি দৃষ্টান্ত দাও। দৃষ্টান্ত মানে উদাহরণ। পারবে? নো মিস। আচ্ছা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, এটা আমরা পড়েছিলাম তো। বিশেষ চাহিদা চোখে হ্যাঁ যারা চোখে দেখতে পায় না, যারা পায়ে ঠিকভাবে চলতে পারে না, এইসব শিশুদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে তোমার তোমাকে বলেছে যে কোনো একটা উদাহরণ দিতে, কেমন? তাহলে তুমি লিখতে পারো যারা চোখে দেখতে পায় না তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ঠিক আছে লিখো তাহলে। শ্রেয়ান আমরা একটু তাড়াতাড়ি লিখবো। ওকে মিস। এবার দেখো, এবার পাঁচ নাম্বার প্রশ্নটা একটু দেখো আগে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কি করা হয়েছে? শ্রেয়ান প্রশ্নটা একবার পড়ো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিশুদের জন্য জন্য হ্যাঁ জন্য এখানে একটা জফলা হবে, এটা ফ্রন্টের কারণে আসেনি, ঠিক আছে? বিশেষ ওকে মিস, সম্পন্ন শিশুদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কি করা হয়েছে কি করা হয়েছে তুমি কি জানো? আমরা একটু আগে পড়েছি কারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পড়েছি? হ্যাঁ, তাহলে এবার একটু চিন্তা করে বলো তো আমাদের শিক্ষা ব্যবস্থায় কি করা হয়েছে, আমরা এই অধ্যায়ে পড়েছি কিনা? পড়েছি? মনে পড়ছে না। মনে পড়ছে না, তাহলে আমরা আগে একটু বইটা দেখবো, কেমন? আগে তুমি একটু বই থেকে দেখার চেষ্টা করো, খোঁজার চেষ্টা করো, যখন তুমি পারবে না তখন মিস বলবো, তুমি আগে একটু বই দেখো। ওকে মিস। অর্জুনের সহমর্মিতা গল্পের পরে দেখো। অর্জুনের সহমর্মিতা গল্প পড়েছি আমরা 26 পৃষ্ঠায়, এরপর দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সহমর্মিতা, এই জায়গাটা দেখো। আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ আমাদের সাথে একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদের জন্য বিশেষ সহযোগিতা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখো, এখানে বলা হয়েছে তোমার বইতে 27 পৃষ্ঠায় বলা আছে, এমন কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই শিক্ষা প্রতিষ্ঠানে, একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অর্থাৎ তাদেরকে আমাদের সাথে একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে? লিখো, ওকে মিস, খুব তাড়াতাড়ি লিখো, আজকে ফাস্ট করবো, আমরা আরো ফাস্ট করবো, আস্তে আস্তে বড় হচ্ছি না, আমাদের তো এখন পড়া বেড়ে যাবে, তাই আমাদের তাড়াতাড়ি লিখতে হবে। লিখেছ? আমি এখন উত্তর, আচ্ছা লিখো।
জিনিস লিখেছি। মিস লিখেছি। ওকে, পরের প্রশ্নটা দেখবো। সমাজ বলতে তুমি কি বুঝো? আমাদের পাড়ার সবাইকে নিয়ে মিলেমিশে বাস করা, তাদের সাথে আনন্দ বেদনা সুখ দুঃখ ইত্যাদি ভাগাভাগি করার মাধ্যমে যে পরিবেশ গড়ে ওঠে তাকেই সমাজ বলে। সাত নাম্বার প্রশ্নটা দেখো শ্রেয়ান, সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ওরা দুজনে মিলে
কোথায় বেড়াতে এসেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন কোথায় বেড়াতে গিয়েছিলেন? আমরা অর্জুনের সহমর্মিতা পড়েছি না গল্প? Yes, miss. হ্যাঁ, ওখান থেকে বলো তো ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন কোথায় বেড়াতে গিয়েছিলেন, মনে আছে? বনে। হ্যাঁ, খান্ডব নামক এক বনের পাশে বেড়াতে এসেছিলেন। মিস আপনি এগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমাদের কাছে আর 5 মিনিট কাছে আর করতে দিচ্ছি, ঠিক আছে? পরের প্রশ্নটা হচ্ছে, অর্জুনের সহমর্মিতা গল্পে শ্রীকৃষ্ণ ও অর্জুনের কাছে অগ্নিদেব কি জানিয়েছিলেন? শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে অগ্নিদেব জানালেন যে এক রাজা 12 বছর যজ্ঞ করেছিলেন, সে যজ্ঞে ঘি খেয়ে তার অগ্নিমান্দা হয়েছিলেন, ঠিক আছে? মিস অগ্নিমান্দ নাকি অন্ধি অগ্নি অন্ধি অগ্নিমান্দ মান্দ অগ্নিমান্দ হয়েছিলেন, এটা ঠিক করে নিন। মিস এর পরেরটা দিন, আকার মা দ এর পরেরটা দন্ত নয় দ জফলা, ঠিক আছে? হ্যাঁ মিস এর পরেরটা দিন। একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমরা কি জানব? একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমরা জানব, সহমর্মিতা প্রকাশ হচ্ছে ধর্মের অঙ্গ এবং এটি নৈতিক গুণ। মিস স্ক্রিনশট নিয়েছে, এর পরেরটা দিন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একই স্রষ্টার সৃষ্টি, এদের ক্ষেত্রে তোমার করণীয় কি? এদেরকে আলাদা না ভেবে সকল কাজে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, তোমার করণীয়, ঠিক আছে? মিস মিস ওয়েট, হোমওয়ার্কটা লিখে নাও। এর আগেরটা স্ক্রিনশট নিতে পারিনি। মিস নিয়েছি। হোমওয়ার্ক হচ্ছে প্রশ্ন উত্তর গুলো চর্চা করবে এবং এসডব্লিউ করবে, ঠিক আছে? ওকে মিস। ওকে, তাহলে আজকে আমি ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ। মিস নমস্কার। নমস্কার।